말씀 주옵시다. 예, 소미타 문제. 분나야 칠 내수. 가운데 미샤크스도다 하 석지 미수. 이 가운데 보자 아마들 건물아. 더비 사자 중에 아마 넥트 파이. 사마지 소부스토리아 অসুস্থতা বাসা বেঁধেছে বুদ্ধ বিবেকানন্দের দেশে সহ্য ক্ষমতা তলানিতে এসে ঠেকেছে আজকে দুর্যোধন ভীম এমনকি শ্রীকৃষ্ণ পর্যন্ত সহিষ্ণুতার ধার ধারে না ফলে অনেক কিছুই কেমন যেন অপবণ্ডের কর্ম পর্যায়ে পর্যবসিত হচ্ছে এই নিয়েই আজ সন্ধ্যায় গ্রহ সংস্থাপনা নাটক ভীমবল রচনা নারায়ণ কর্মকর্তা প্রযোজনা পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা কমিটি অনুপ্রেরণা শ্রী বিক্রমচন্দ্র প্রধান সভাপতি ভট্টর কলেজ পরিচালন সমিতি এবং ডক্টর পবিত্র কুমার মিশ্র অধ্যক্ষ ভট্টর কলেজ পরিবেশনায় শিক্ষাকর্মীবৃন্দ ভট্টর কলেজ স্থাপন ব্যবস্থাপনায় প্রকাশ বিন্দু নির্দেশনায় শক্তিপদ উদয় বিশ্বজিৎ ঘোষ শব্দ প্রেক্ষাপট দীপ্তি শাহ আলো মা শীতলা লাইফ সার্ভিস আবহাওয়ার সঙ্গে উত্তম মাইতি মঞ্চসজ্জা দীপক কামিলা প্যানোরমা সাজসজ্জা জয়মা কালী পোশাক স্টোর্স চরিত্রায়ন হারাধন শ্রী দেবাশিস মাইতি নিখিল শ্রী প্রসেনজিৎ সাউ বান্নালা শ্রী দেবী প্রসাদ মহাপাত্র বিশুর ভূমিকায় শ্রী অভিজিৎ দে বিশ্বজিৎ ঘোষ হিমায়ের ভূমিকা আমি শ্রী শক্তিপদ হুদায় তালুদার ভূমিকা সকলকে ইংরেজি নববর্ষে শ্রদ্ধা শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা জানায় নমস্কার শুরু হচ্ছে ভট্টর কলেজ শিক্ষাকর্মী দ্বারা পরিবেশিত আজকের নাটক ভীমবধ 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 হবে না কোনো মতেই হবে না আজকে এই গোবর কলেজকে নিয়ে সেটা হবে না তুমি একটা নির্জন হবে কত সুন্দর নির্মল দৃশ্য কত তরুণতা দাঁড়িয়ে আছে কত কুসুম ফুটে রয়েছে সুমধুর স্বরে যদি বলো তাহলে আমি পুরোনো একটা গঙ্গাজলের ট্যাঙ্ক
শক্তি আছে, কিন্তু কিন্তু সব দেখছি এই সিটটা দিয়ে আমাকে রাখতে হবে। এমনিতে এমনিতে জানেন এমনিতে এই সিটটা আমাদের ঠিক মতো রিহার্সেল হয়নি, কিন্তু এটা গেল কোথায়? তোরা গেলি কোথায়? ও নিমাই, তুই এটা কে রে? তা বলি ভীম এরকম জগজঙ্ক দাড়ি লাগিয়েছিস কেন? কোথায় তুই শুনেছিস যে ভীমে একটু বাবর সার মতো দাঁড়িয়ে? কতদিন ধরে যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের রণ, দিন নেই রাতে যুদ্ধ আর যুদ্ধ, এর মধ্যে ভীম দাঁড়ি কমাবার সময় পাবে কোথায়? Yeah.
থিয়েটারে করে পাঁচ বছর আমাদের জুতো কিনতে হবে, মানে মানে বলছিলাম কি এই থিয়েটার দেখে অডিয়েন্স যা জুতো ছুড়বে। বাবা এখানে তো হাওয়া খেয়েছিল, হ্যাঁ
পৌঁছে যাচ্ছি। তুই জানিস আমি কে? অনেকটা আজান বাজা মুকুল কলেজে পড়তে আজকে তোর জন্য ভেটারের সময় ঈশ্বর কি বলে বাসনার ব্যাপার আসবি না বলে দিচ্ছি, বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে, আমি অসুস্থ হওয়ার পাঠ করছি। এটুও জানি কিন্তু এখন দেখছি সেটা হুনুমানের পাঠ করছি। দেখে নিস তোরা, দুর্যোধন যখন মারা যাবে না
চিৎকার করছি মানে তোমার মৃত্যুতে মানে দুর্যোধনের মৃত্যুতে শোক সঙ্গীত গাইছি। শোক সঙ্গীত আমার মৃত্যুতে? তুই তো গদা খেয়ে কুমড়ার মাথা পড়ে আছিস, তাই দেখে প্রথমে আমার বিস্ময় হচ্ছে, তারপর যন্ত্রণায় কাতর, তারপর বুঝলি দারুণ একটা ক্রোধ। বুঝেছি, আমি গদা খেয়ে কুমড়োর মতো পড়ে আছি। ওরে ভীমের ওই বন্ধ গদা, ভীমের ওই বম্বা গদা, ওই তো নিমে পটকা দিয়ে দিলে তোকে যেতে বললাম, যা গেলে যাচ্ছি যাচ্ছি, কিন্তু যথাসময়ে এই করুণ গানটা গাইতে গাইতে আবার ফিরে আসবো। দেখে নিও আমি ভূপাতিত হলে বুঝেছি। ছ টাকা দিবি ভাই, কেন ওই দিলীপের দোকানে দুটো চপ খাবো ভাই, না আমি কোলা ব্যাঙের মতো পড়ে আছি, আর এরা সবাই মিলে আমাকে নিয়ে মজা করছে, কেউ গান গাইছে কেউ আবার পোজও দিচ্ছে, যেন ওই ভাগাড়ে শকুন করেছে। প্রচুর জোর আছে, দেবেন ভাই একটা টান মেরে খুলে, আমার বয়ে গেছে, এই নিকলে ছ টাকা ধার দিবি ভাই, ওই ওই দিলীপের দোকানে দুটো আলুর চপ কিনে খাবো ভাই। দেখো না আমি বলছি নিজের জায়গায়, আর উনি চপ খাবেন, শখের প্রাণ গড়ের মা।
অন্যে হয় আজ লুকাইয়া হদি কুরুক্ষেত্র রণ হতে পলাতক আমি না না এ তো ভদ্র এই যে বনভূমি কালুদা বলি আছে মরে কি বলছি কি বলছি দুর্যোধন আমি ভাঙিবে আমার উরু ওই নিমে অট্ট হাসি আসুক অর্জুন এইখানে একবার পাবে তের মজা কারে বলে এই বেনু ভালো করে বল বলছি ভালো করে পাঠ কর নিকাও ইহাতে করে দিবে উপদেশ অপা চিন্তা মহামানি দুর্যোধন এতদিনে বুঝেছ কি তুমি অধর্মের জয় নেই হয় বুঝেছ কি কার বাড়িতে গিয়েছিলি কে ভেঙেছে এইবার পাইবি সমুচিত যত খুশি আমি নাহি করি ভয় রাজা দুর্যোধন আমি হাতে মোর গদা ওরে ল্যাং ল্যাং খোড়া কেষ্ট কি বুঝাস বলে করছি ঠিক মতো করে যা আমি আরম্ভ করছি শোনো রাজা দুর্যোধন যত পাপ করিয়াছ এবে তার হইবে বিচার ওই হেন দুধু জলে রাশি রাশি লেলিহান শিখা ওই সোনর তোরা পাণ্ডবের দিলে নির্বাসন মহাপাপ শুনছিলে কত না আজ তাই তার অন্তিম নন্য দিতে খুব লেকচার দিচ্ছিস দেখি তবু যদি খোড়া না হতিস আমায় বলতে দে আজ তোমারে তাই অন্তিম দণ্ড দিতে ওই আছে ভীমসেন বস্তু নামিছে তোমার উপর কালের বিচার
যেখানে খুশি সবাইকে করিবি আমি ঠান্ডা, খাইব চিবাইয়া কাচ কাচ। যুদ্ধ করবি না বললেই হলো, ভীম হয়েছিস না? তোর যত লম্ফ ঝম্প সমস্ত স্তাদি, এবার করিব সাঙ্গ। এই পর্যন্ত সবাইকে সশস্ত্র।